বর্ধমান জেলার মঙ্গলকোটের কুনুর ব্রিজের কাছে মঙ্গলকোট থানার এসআই শামায়ুর রহমান ও দুই কনস্টেবল নাকা চেকিং চালায় গতকাল রাত্রে। সেই সময় একটি ডক্টর লেখা গাড়ি এসে থামে। পুলিশ সেই গাড়ি চেক করতে গেলেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। দেখা যায় গাড়ির মধ্যে প্রচুর পরিমাণ চোলাই মদ। হাতে নাতে ধরে ফেলেন দুই ব্যক্তিকে। ধৃতের নাম অমল হালদার, বাড়ি মঙ্গলকোটের সুরুলিয়া। আরও এক ধৃত সাধন মণ্ডল, বাড়ি ভাতারের বসতপুর গ্রামে। ধৃতদের আজ পাঠানো হয় কাটোয়া আদালতে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা এই মদ গুসকরা এলাকায় পাচার করার উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে প্রায় 60 লিটার মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। তবে স্থানীয় মানুষদের দাবি, ডক্টর লেখা গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ধুলো দিয়ে এরা যা কাজ করছে, এতে এদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। দেখলাম যে একটা গাড়ি এবং সেটা ডাক্তারের চিহ্ন দেওয়া আছে, সেই গাড়িতে প্রচুর পরিমাণে মদ রয়েছে, অথচ সেটা ডাক্তারের গাড়ি নয়, কিছু দুষ্কৃতী মানুষ তারা ওই গাড়িটা নিয়ে কিছু মদ তারা পাচার করছিল। এই 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 মুহূর্তে এখানে আমাদের বর্ধমান মঙ্গলকোট থানার আইসি উনি এটা কী করেছেন, হাতে নাতে ধরেছেন, এবং এটা আমি খুব ওনাকে ধন্যবাদ জানাই। কজনকে গ্রেপ্তার করেছে কি জানেন? উনি দুজনকে গ্রেপ্তার করেছেন। কি আপনারা কতটা খুশি হয়েছেন? আমি ভীষণ খুশি হয়েছি, এবং এরকমভাবে ওনারা যদি কাজ করেন আমরা খুবই স্যাটিসফাইড হব ব্যাপারটা। এবং যিনি আমাদের টোটাল মঙ্গলকোট ব্লক যিনি পর্যবেক্ষণ করে দেখেন, অনেক এর মধ্যে হয়তো অনেকে জড়িয়ে আছে সেটা। আর এই গাড়িটাতে কী লেখা রয়েছে? এবং গাড়িটাতে আমি দেখলাম যে যেখানে ছবি রয়েছে একটা ডাক্তারের ছবি, ডাক্তারের মানে চিহ্ন ছবি, কিন্তু প্রকৃতপক্ষে এটা ডাক্তারের গাড়ি নয়। কিন্তু ডাক্তারদেরকে এইভাবে একটা মিথ্যা আরোপ করে ডাক্তারের গাড়ি ডাক্তারের ছবি দিয়ে এইভাবে ডাক্তারদেরকে মানে নিম্ন পর্যায়ে রাখা, এটা খুবই গুরুতর অন্যায় এবং জঘন্যতম কাজ। এই জন্য ওনাদের আমার মনে হয় যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। একটু মঙ্গলকোট থানায় এসেছিলাম, এসে দেখছি এক ডাক্তারবাবু গাড়ি, ওনার গাড়িতে মদ পাচার হচ্ছিল। আর মঙ্গলকোট থানার আইসি পিন্টুবাবু উনি খুব সুন্দরভাবে নাকা চেকিং করছেন, উনি ধরেছেন দুজনকে, গ্রেপ্তারও করেছেন দুজনকে। কত মদ উদ্ধার হয়েছে কী জানতে পারছেন? মদ তো অনেকটাই উদ্ধার হয়েছে, তা দুজনকে চালানো করে দিয়েছেন। আর আপনারা কতটা খুশি হয়েছেন? আমরা প্রচুর খুশি। এই মঙ্গলকোট থানা এত সুন্দর চেকিং করে এই যে ধরছে, আমি বড়বাবুকে খুব ধন্যবাদ জানাই। গাড়িটা পুলিশের চোখে ধুলো দিয়ে ডাক্তারের লেবেল লাগিয়ে ঘুরছে, ওই গাড়িতে মদ পাচার হচ্ছে। কি চাইছেন এদের, কি হওয়া উচিত? এদের কঠিন কঠিনতম সাজা চাই। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।